শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ধন্যবাদ। হোটেলে যাচ্ছিস? যা, তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর, তোর বউয়ের সামনে ছোট জোর না হতে হয় আমাকে তোর কুকীর্তির জন্য। কবির কথাটা বুঝে ফিট করি হেসে জয়াকে খোঁচায়। বিছানায় একা যাইয়েন না ভাই, এখন কিন্তু ভাবি আছে আমগো। জয় অথচ নিশ্চুপ, সে স্থির চোখ বিদায় জানে হামজাকে। গাড়ি চলে যায় দীর্ঘ একটা শ্বাস টানে। গাড়ি যখন আড়াল হলো তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে। সে কোথাও যাবে বলে মনে হলো না, কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার চালায়। কবির চেয়ে দেখে তা, জয় সচরাচর সিগারেট টানে না, তার সিগারেট টান দেওয়ার কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে অথবা মন অশান্ত এবং দুষ্ট সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেট ঠোঁটে লাগাতে দেখা যায় তাকে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির বলে উঠে, ভাই আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? জয় রক্ত খেকো পুরুষের মতো দাঁত খিচিয়ে উঠে, চুপ, একদম চুপ, ওই বিষয়ে কোনো কথা হবে না। তোর খুব মায়া হচ্ছে ওই মেয়ের জন্য। হ্যাঁ, তোরও হাল ওর মতো করি, তারপর দুজন একসাথে গলা ধরে কাঁদবি। কবির বুঝলো না জয় কি হয়েছে, চুপচাপ সাথে চললো। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায়, এক একটা টান লম্বা করে টানে, ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। শো শো করে গাড়ি চলে যায় পেছন দিয়ে। জয় বলে ওঠে, আমার সাথে কি তোর, যা বাড়ি যা, ক্লাব ঘর তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা, আমার সাথে থাকার কিছু নেই। কবি যেন কোনো জবাব দেয়, চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ হয় জয় হোটেলে যাচ্ছে না কেন, হোটেলটা পলাশের তাই। এইরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশের সামনে বসে এখন দুই প্যাক মারার মতো বেপরা পাগল জয়, কিন্তু মনটা অশান্ত ছিল তার। এই অবস্থায় ফুর্তিতে মন লাগছে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে, ব্রিজের নিচে ছোট ছোট খুপড়িগুলোতে হলদেটে লাইট জ্বলছে, অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টকবগি ওঠে ওর। ও শেষ কবে জাবেদ আমিরের কোলে চলেছিল, তখন এতটাই ছোট ছিল সে, সেসব উপভোগ করার মতন মানসিক বিকাশও হয়নি। অথচ মেয়েটার বাপের সাথে যা ভাব, সব ন্যাকামি যত, অন্তুর জন্য না কোনো মায়া লাগছে, না প্রেম জাগছে, আর না কোনো আফসোস নিজের কর্মে। শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোর এক একটাকে কেটে টুকরো টুকরো করতে, ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে ওকে। তোর জন্য খারাপ লাগছিল, এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার। যত রাতে ফিরুক দেখা যাবে মেয়েটা সোফার উপর বসে ছিমাচ্ছে, রাতের খাবারটা খায়নি জয়ের সাথে খাবে বলে। জয়কে খেতে দিতে হবে, ঘুম আসলেও ঘরে গিয়ে সৈনি জিজ্ঞেস করবে, কোথা থেকে আসছেন, এত রাত করে ফিরতে হবে কেন, কোথায় ছিলেন এতক্ষণ? জয় তোরকে মিথ্যে বলতে পারে না, কোনোদিন বলেও নি। ওই মেয়েটার কাছে যায় খুব যত্নের, ওর সাথে যায় কোনোদিনও বিরূপ হয়নি, আজও মিথ্যে বলতে চায় না, আর না চায় সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতিক্ষিণীর মন ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে। মেয়েটা ওর একাকিত্ব সইছে, তবে নিজে না অথচ অন্য কাউকে জয়ের পাশে মানবে কি করে? জয় হেঁটে ব্রিজের নিচে খুপড়িগুলোর দিকে এগোয়, এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে, ওদের ঘুম কামাই করিয়ে আবল তাবল কথা বলবে রাত ভর, কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে এই এই জিনিসগুলো কিনে আন, মাটির চুলোর পাশে বসে নিজে রাঁধবে শেষ রাতে, সবাইকে সাথে নিয়ে খাবে, সারা রাত গলা ভেঙে গান গাইবে, ফজর আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলো সায় দেয়, বরং যেন খুশি হয় এই পাগল লোকের ফুটহাট উপস্থিতিতে। এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়, হতাশ শ্বাস ফেলে জয়ের পেছনে পেছনে যায়। কিছু সে ছাড়তে পারবে না, কেন পারবে না নিজেও জানে না, শুধু জানি জয়ের পেছনে যেতে হবে তাকে, সাথে থাকতে হবে তাকে। রাত তিনটে বাজে, কুয়াশাচ্ছন্ন বারান্দায় গ্রিল অবধি দেখা যায় না, অন্তু বসে থাকে বারান্দার
মেজের উপর ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে সারা রাত হু হু করে উত্তরের হাওয়া নাকে মুখে ঠুকেছে, ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে, সেসব কিছু গায়ে লাগেনি অন্তর। সে নিজে অবাক হয়, কেন গায়ে লাগেনি? সেসব সন্ধ্যারাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাওয়ার সময় হামজা বলে গিয়েছিল, এখানে থেকে পরীক্ষাটা শেষ করো, আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতেও বলছিও না আপাতত, তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়িতে থাকে না, রেওয়াজ নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে শান্ত করো, লোক যাই জানুক তুমি জানো কিছুই হয়নি। অন্তু কথাগুলো মনে করে মলিন হাসে। এদের কাছে অপরাধী কতটা কাবু তা এমন সব সাবলীল মন্তব্যের মাধ্যমে বোঝা যায়। জয়ের কথা অন্তুর মাথায় আসছিল না, আজ তার ভাবনায় শুধু হামজা ঘুরছে। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তি সম্পূর্ণ পুরুষ। এই ছদ্মরূপ তার প্রকৃতিতে প্রকৃতিকে আড়াল করেছে, তবে আসল হামজাটা কে কি? হামজাদ সাহেব অসুস্থ শরীরে এসে বসেন অন্তুর পাশে, রাবেয়া ধরে বসিয়ে দিয়ে যান। অন্তু অন্যমনস্ক থাকা খেয়াল করেন আব্বুর শরীর অবনতি হয়েছে। দুজনেই চুপচাপ থাকে, তাকিয়ে থাকে অন্ধকারচ্ছন্ন কুয়াশার দিকে, কেউ কোনো কথা বলে না। রাবেয়া একটাই কাজ, যে কোনো বিপদে তাহাজ্জুদের নামাজে উহু করে থাকতে বসে যান। কিসের অভিযোগ জানান আল্লাহর কাছে? কে জানি, ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না, তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞেস করেন, ভালো আছিস অন্তু? কথাটাতে দুজনেই হাসে, অদ্ভুত সে হাসি বাপ মেয়ের। অন্তু জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো আব্বু? ভালো না থাকার দিন না আজ, আজ যা করেছি এরপর আর কোনোদিন খারাপ থাকবো না। আমি কন্যাদায়গ্রস্ত বাপ ছিলাম, আজ সেই বোঝা ছেড়ে ফেলেছি। বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, আজ ঋণমুক্ত দায়মুক্ত আজ থেকে আমি। ভালো থাকার নয় বলছিস? কেমন যেন শোনায় কথাগুলো। ঠান্ডার মেঝের উপর টান হয়ে অন্তু আস্তে করে শিপর আমজাদ সাহেবের হাঁটুতে মাথা রেখে, তোমাকে অভিনন্দন আব্বু, তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে। আব্বু থেমে অবুজির মতো বলল, অন্তু এত নিষ্ঠুর কি করে হলে তুমি বলো তো? ছিটকে আসা কান্নার চিকন সুর বেরিয়ে আসে অন্তুর গলা ছেড়ে। ফসফস করে কয়েকটা নিঃশ্বাস ফেলে নামজাদ সাহেব। অন্তু ব্যস্ত হয়ে উঠে, অন্তু কি হয়েছে আব্বু, প্রেশারের ঔষধ খাওনি? হুড়মুড়িয়ে উঠে বসে আমজাদ সাহেব, জোরে জোরে শ্বাস ফেলছে, কণ্ঠস্বরটাও নিস্তেজ লাগছিল শুনতে। অন্তু এতক্ষণ মনোযোগই দেয়নি, অন্তু যেন দৈবাত্ম খবর পায় আব্বুর শরীর মিয়ে এসেছিল বলেই তিনি ছুটে একবার অন্তুর কাছে এসেছে। অন্তু হতবিহ্বল হয়ে আব্বুকে ডাকতে থাকে, মাথায় ধরছিল না কি করবে, আমজাদ সাহেব বলেই চলেছে। এত ব্যস্ত হোস না তো অন্তু, বস দূরে কথা বলি, আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু শোন, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা উঁচিয়ে রাবেয়া বেগম অন্তিককে ডাকে। আমজাদ সাহেব তখনও আস্তে করে বলে ওঠে, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ঢুকরে ওঠে, অমন কেন করছো আব্বু, এভাবে কেন কথা বলছো, কি সব বলছো তুমি? অন্তিক এসে বসে বাপের পাশে। আমজাদ সাহেব আবার বলেন, অন্তু তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক, একটু সময় দে আমায়, এত অস্থির হোস না, আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি কিছু সময় তোর সাথে বসে। শেষ রাতেই কলিং বেল বাজছে পাটুয়ারি বাড়ির দোতলায়। বালায় মেহেরবানি দরজা খুলিয়ে টিং টুং টাং, তরু ছট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। যায় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে, তরু টিউ কুচকায়। এটা এখন তার উপর ছুড়ে মারার কথা, অথচ যা তাকাচ্ছেও না, তরু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ, এই শেষ রাত মানুষের বাড়ি ফেরার সময়? যা নিগুড় চোখে তাকায় মেয়েটার দিকে, তরু আবার জিজ্ঞেস করে, এত দেরি কেন? যায় চোখ সরায় তরুর চোখ থেকে, যা খেয়েছিস রাতে? খেয়েছি, হাসে। তবে মিথ্যা বলতে শিখিসনি, হাসতে করে বলো তরু। আপনি খাবেন না? জয় বলল না, এসেছি। নিশ্চুপ মাথা নিয়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় ওই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনের একমাত্র যত্নকারী, আগলে রাখার মানুষ
তরু জয়ের সেই মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষণের কলিজা খাবে খুব। খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে, কোথায় ছিলেন, এত দেরি তো করেন না ফিরতে। জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জয় গুঠিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে, তোকে খুন করতে গেছিলাম। তরু আঁকে ওঠে, জয় মিথ্যা বলে না তবুও হাসে, আপনার হাতে আমার খুন মঞ্জুর। যার মাথা নাড়ে, যে উপায় আজ তোকে খুন করে এলাম তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে। জয় ঘুরে ওপারে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রাখে, বলে, বুঝলি তরু, তোকে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন হলেও হতো আমি তোকে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম। তরু ছটফটিয়ে উঠে, এভাবে কেন বলছেন, আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে, আপনি পারেননি, আমিও তো আর বলিনি, এভাবে তো চলছে বেশ। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি, আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞেস করবেন না যেন কেন ভালোবাসি আপনাকে, আমি কিন্তু বলবো না। জয় হাসে, আমি জিজ্ঞেস করলেই তুই বলবি? জিজ্ঞেস করবেন আপনি? করবো, বল কেন ভালোবাসিস আমায়। মসৃণ হাসে, তিন বোনের পর যখন আমি মায়ের গর্ভে, তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে, হলাম আমি। বাপ আমায় মানল না, মায়ের পক্ষে সম্ভব হলো না আমাকে মানুষ করা। চলে এলাম খালার কাছে, চার বেলা খেটেছি, দুবেলা খেয়ে আশ্রিতার জীবনে মানুষ হয়েছি। হামজা ভাই পড়ালেন টুকটাক, তুলি আপার কাছে শুয়ে থেকেছি। আমারও শখ থাকতে পারে, এ কথা কারো স্মরণে আসেনি। তবে এক নোংরা মানুষের কাছে আমি দুটো চুলের ক্লিপ, একজোড়া হাতের চুড়ি, চোখের কাজলের স্টিক, চুলে গোজার ফুলের খোপা, ভারত থেকে আনা শাল চাদরখানা, নবীন বরণের শাড়ি, রাস্তার মোড়ে মামার দোকানের ঝালমুড়ি, বাড়ির সামনে দিয়ে যাওয়ার চালতা আচার পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে। আমি যখন ছোট ছিলাম এই বাড়িতে এক তেরা ছেলে বাস ছিল, যার কাজে ঠিক নেই, কথায় রস নেই, লোকে বলে নিকৃষ্ট লোক সে। সেও বলে আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন দিয়ে, অথচ আমি ছোট ছিলাম, যত্ন করা বুঝতাম না। তুলিয়াপা একবার চুল ধরে মারতে এলো, সে গিয়ে তুলিয়াপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল, ছোট মানুষ, ওকে মারবি না, আর নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতাল করব। এবার বলুন, আমি তাকে যত্নে ভালোবেসেছি নাকি ভালোবাসতে বাধ্য করেছে? তরুর চোখ দিয়ে ছরছর করে পানি পড়ছে, অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার। জয় তা দেখে হাসল, আজ কিসের যেন বিষাদ আন্দোলনে নেমেছে জয়ের বুকে, ধীরে ধীরে তা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে ভেতরে। তরু আর কোনো কারণ নেই, চোখ মুছে হাসে, আছে তো, মেয়ে মানুষ রহস্যজনিত, জানেন না তারা কি থেকে যে কিসে আটকে যায়। কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতে আটকে যায়, বাপ মাহীন বেপরোয়া জীবনে আটকে যায়, যদিও তার পাপগুলোকে ক্ষমা করে নেয়। আপনি পাপী, জঘন্য পাপী, আর আমি সেই পাপী নির্লজ্জ প্রেম পিপাসী, সাহিত্যিক কথাবার্তার না। দুজনে হো করে হেসে ফেলো, তরুর চোখে পানি, জয়ের চোখ জ্বলছে, লাল হয়ে উঠেছে চোখ দুটো। অনেকক্ষণ দুজন হাসে, মাথা নিচু করে। জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায়, তখন ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদগুলোতে। সে সিগারেটটা নিয়ে বারান্দায় বসে, কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিতে বিছিয়ে আছে। তরু এসে শুয়ে পড়ে, আস্তে করে কোয়েলের পাশে তার ওপাশে তুলি ঘুমাচ্ছে, টুংটাং গিটারের শব্দ সাথে ভেসে আসছে জয়ের ভাঙা গলার আওয়াজ, আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মনের চিনিতে, পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, আশি তলার শির হইলে চল্লিশের মন,
মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন, পাগল মন রে মনে কেন এত কথা বলে, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। সকাল যেন হতেই চায় না, আর অন্তুর বারান্দাতে আমজাদ সাহেব হড়হড় করে বমি করে ফেললেন। খাওয়া নেই সারাদিন, বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হলো, দুবার বমি করলেন। ওনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুয়ে দেওয়া হলো। তখন রাত 3:30 মতো বাজে, উনি চোখে ঝাপসা দেখছিলেন। চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চর্কির মতো, চোখের শিরায় রক্ত জমে উঠল। অন্তু দেখলো চোখ দুটো হোলদাব হয়ে লালচে হয়ে উঠেছে আব্বু, সাথে সাথে প্রেশারের ওষুধ খাওয়ানো হলো। অথচ রাতের এই বেকায়দার সময় কোনো রকম উন্নতি দেখা গেল না ওনার শরীরে। অন্তিক বেশ কয়েকবার ঘুরে এলো বাইরে, এই সময় গাড়ি পাওয়া অসম্ভব, হাসপাতালে চিকিৎসা বিশেষ হবে না। অথচ সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। অন্তু এবং রাবেয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর খামছিলেন আমজাদ সাহেব এই শীতের রাতে, ওনার গলা ঘেমে ভিজে উঠেছিল। অন্তু আন্দাজ করলো ব্লাড প্রেশার 180-120 পেরিয়ে গেছে, ওষুধ খাওয়ানোর পরেও তা ডাউন করছিল না। সকাল 6:00 যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন ওনার ভেতরে যেসব উপসর্গ প্রকাশ পাচ্ছিল অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠে তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চাদের মতো ছটফট করছিল, চোখে দেখছিলই না অন্তুকে। একবার রাবেয়া বলে ডেকে উঠলেন অন্তুর অজান্তে, অন্তুর টুকরে কেঁদে উঠে। আল্লাহ পাক কিসের অগ্নি পরীক্ষা ফেলছেন, খানিক বাদে বেডে নিতেই বোঝা গেল ওনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধ হয়, নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে ওনার ব্লাড প্রেশার মাপলেন, মুখটা ছোট্ট হলো ডাক্তারের, কথা বললেন না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাবার সময় শুধু এইটুকু বলে গেলেন, রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে, গড সেভ হিম। অন্তু চুপচাপ বসে রয় বেডের উপর। এখন বড় ডাক্তার নেই হাসপাতালে, বড় ডাক্তার রাউন্ডে আসবে কম পক্ষে 10:30। অন্তু বাচ্চাদের মতো অন্তিকে জিজ্ঞেস করে, ওরা কি বলছে, কি বোঝাতে চাইছে, আব্বুর ব্রেন স্ট্রক হয়েছে? অন্তিক কথা বলে না, চুপচাপ অন্তুর পাশে বসে হাতটা চেপে ধরে বোনের থরথরিয়ে কাঁপছে মেয়েটার দেহ, চোখ দুটো অশান্ত চঞ্চল, মেয়েটা কাঁদছে না। ব্যথার উপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে, আঘাতের উপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয় ডাক্তার জানালেন। রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে, আর তা অনিয়ন্ত্রণে যাবার ফলে। ডাক্তার থামে অন্তু দীর্ঘ একটা শ্বাস টেনে নিয়ে ওয়ার্ডের ভেতরে যায়, বেড নেই, মেঝেতে মাদুরের উপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। আধ ঘন্টাও হয়নি ঘুমিয়েছে জয়, দরজা ধুমধাম আওয়াজ উঠল। জয় গায়ের কম্বল মাথায় তুলে তার উপর বালিশ তুলে কান ঢাকে, হামজা ডেকে উঠল এবার কর্কশ্বরে, মাথার ব্যথায় মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে আসছিল জয়। ওভাবেই দরজা খুলল, চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা বলল, আরবিনার বাবা হাসপাতালে, যাও ওখানে দ্রুত বের হ। জয় ফ্রুকুচকে হাই তুলে বলল, হুট করে আবার কি হয়েছে? হুট করে হয়েছে, তোকে ধরে বলি দিলেও গায়ের আগুন নিববে না রে, যা বলছি সেটা কর। আমার জন্য হয়েছে নাকি? সেদিন পলাশ মেরেছে সেজন্য অসুস্থ হতে পারে, আর আমি ওখানে গিয়ে কি করব, আমাকে দেখলে ওই জাহিল ছেড়ি আরো খেপবে বেশি। আমজাদ স্বর বদলায়, যেতে বলছি আমি, তুই যাবি, কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি, আশেপাশেই থাকবি, যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো, পাপ করেছিস তার মাসুল হিসেবে অথবা তোর বিয়ে করা বউয়ের খাতিরে, যা। ভাই আমি না তোমাকে বুঝি না। জয় দাঁত পিষে উঠে, আমিও বুঝি না আমাকে, শীতল ছড়ে বলল হামজা। তুইও বোঝার চেষ্টা করিস না, আমি পড়ে যাব, পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, তা দেখতে যেতে হবে, তুই যা এখন, আমি পরে আসছি। জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতে ধমকে উঠে হামজা, আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লে বিছানাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি। জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঠুকিয়ে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় ওখানে জানা সময়,
তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না। তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পারি, পাপ যদি আবার বেশি হয়ে যায়, একবার ধৈর্যের টান লাগলে এক আছাড়ে তোর রুহটা একদম বের করে নিতে আমার হাত কাঁপবে না, জানিস তুই। তাই পাপও সে অবধিই করবি যে অবধি আমার ধৈর্যচ্যুতি না ঘটে। কথাগুলো বলতে বলতে এই রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছুই করিনি বাল, তোমার তো খালি অভিযোগ আমার উপর, যাই করি সহ্য হয় না। জিব্বাটা আছে না একদম টেরে ছিঁড়ে ফেলি, এগিয়ে আয় এদিকে আমার কাছে। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন তোর? জয় ব্রাশ গালের মধ্যে রেখে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিব্বা ছেঁড়ার ইচ্ছা তোমার হয়েছে, আমি কেন আগায় আসব, তুমি আসো। লুঙ্গি খেসে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে, টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা, চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না জয়, তাড়াতাড়ি বের হ। সিটিস্ক্যান রুম থেকে বের করে ওনাকে যখন আবার ওয়ার্ডে আনা হলো, তখন আমজাদ সাহেবের এক পাশ অবশ, ওনাকে পাজা কোলে করে ধরে মাধুরী শোয়ানো হলো। পরে পড়ে রইলেন ওভাবে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তুর দিকে, জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছেন। অন্তুর থেকে চোখ ফিরিয়ে রাবেয়ার দিকে তাকালেন কম্পিত বাম হাতটা, এগোতে চাইলে কাঁদতে কাঁদতে তার চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়ে ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের, অন্তু ছটপটি উঠে দাঁড়ায়, ছোট কামড়ে ধরে চোখ বুঝে ফেলে মুখ চেপে কান্না আটকায়। স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না যে তাকে এই পরিস্থিতির সামনে এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায়, তার জন্য অন্তু কাঁদবে না। রাবেয়া ওনার কাছে মুখের কাছে কান এগিয়ে যায়, অস্পষ্ট কণ্ঠে এক পাশে ধরনের স্বর শোনা যায়। আমায় তুমি ক্ষমা করো রাবেয়া, তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে, আমায় বাঁধিয়ে রেখো না তুমি, মাফ করে দিও আমায়, অন্তুকে দেখে রেখো। আরো অনেক কিছু বলার ছিল, পারলো না বোধ হয়। রাবেয়া ওনার হাতের উপর কপাল ঠেকে হাও মাও করে কেঁদে ওঠে। অন্তু বসে আব্বু শিউরে, তুমি কিসের ক্ষমা চাইছো? আম্মু বোকা, আম্মু তোমায় ক্ষমা করতে পারে, আমি অন্তু তোমাকে কোনো দিন ক্ষমা করবো না, পাগলের মতো বলে চলে অন্তু। অন্তিকের চোখে পানি চিকচিক করে ওঠে, আজ কতগুলো বছর পর সে এই দেবতা তুলো মানুষটার সাথে কথা বলেনি, তার সাথে কথা না বলেই আব্বু কোথায় যাচ্ছে, এই কয়দিনই সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইলো আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল, অন্তিক ঠোঁট কামড়ে হাত দুটো চেপে ধরে চেয়ে থাকে আব্বুর চোখের দিকে। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই, চোখ দুটো রক্ত লাল হয়ে ওঠে উশ্রু জমে। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধ হয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দায় যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের ঠোঁট দুটো কাঁপে, অথচ কিছুই বলতে পারছে না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী, এরা জান দেয়া শিকার, তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষা আব্বুর কাছে কাঁদলো ছেলেটা, ক্ষমা চাইলো, কত কথা বললো, সব দুজনের চোখের ভাষা সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাক্ষীণতা জমে জমে যে শক্ত দেয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া হয়েছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে। অন্তিকের বুকের ওঠা নামায় ঠের পাওয়া যায়, তার ভেতরে ঝড় উঠেছে প্রবল তাণ্ডবকারী ঝড়, যা তার ছেলের সত্তাকে তছনছ করে দিচ্ছে। অন্তিক উঠে দাঁড়ায় আব্বুর দিকে তাকিয়ে, থাকা সম্ভব হয় না, বেসামাল রাবেয়াকে তুলে নিয়ে ছুটে বেরিয়ে যায় বাহিরে। অন্তিকের মনে হচ্ছিল বুকের মাঝখানে যেন সরু কোনো লৌহ দণ্ড গাঁথা হচ্ছে, গলগল করে রক্ত ছিটকে আসছে সেই ক্ষত থেকে, যার যন্ত্রণা সহ্য করতে পারছে না অন্তিক। রাবেয়ার কান্না পুরো ওয়ার্ডের প্রতিটা মানুষের মনোযোগ আকর্ষণ করছে, সবাই স্থির চোখে তাকিয়ে আছে। অন্তিক বেরিয়ে যায় বারান্দায়, অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়, সেই তো অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্যই না, অথচ বাপের কলিজার টুকরোটা সবসময় সাথেই থেকেছে, তার সাথে কিছু বোঝাপড়ার সময় দিয়ে সরে যায় সে। অন্তু বসে আব্বুর সামনে, কান্না থামানোর উপায় নেই তার আজ কাছে,
হাতটা চেপে ধরে অঝরে কিছুক্ষণ কাঁদলো মেয়েটা। আমজাদ সাহেবের চোখ ছলছলে, তবে পানি গড়ায় না অন্তুকে ডেকে ওঠে, আব্বু তুমি কি বোঝাচ্ছ? হ্যাঁ, তুমি আমায় রেখে চলে যাচ্ছ এটা বোঝাচ্ছ? তুমি পাষাণ্ড জানতাম, তবে এত পাষাণ্ড আব্বু তুমি? আব্বু আমি কি করে কি করব একা? আব্বু আব্বু আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখিও না, আমি জানি কিচ্ছু হবে না তোমার, এসব মিছে মিছে ভয় অন্তু পায় না। থামে অন্তু কানটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না, আমি যেতেই দেব না তোমাকে, মগের মুল্লুক নাকি? তুমি বললে আর চলে গেলে আমায় কি মনে হয় তোমার যেতে দিব? তোমায় যেতে দিব আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা, চলো আমায় নিয়ে চলো। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মারোনি আমায়, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আব্বু, পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই, তুমি চুপ করে থেকো না, তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে না, সব বাবা এমন হয় না, শুধু তুমিই এমন নিষ্ঠুর পাষাণ্ড মায়াহীন কঠিন স্বার্থপর বাপ। বলো আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি, বলো আব্বু, স্বীকার করো। আম্মা কাঁদছে কেন? তুমি কি বলেছো? চলে যাচ্ছ তাই বলেছো? কথা বলো, কথা বলো। চপচপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে, মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়, এক একটা করে অভিযোগে প্রশ্ন করে। শোনো আব্বু, আমার একটা কথা রাখো, রাখবে আব্বু রাখবে? আমি আমি চলো তোমার সাথে যাই, একা একা থাকতে ভালো লাগবে না আমার, বুঝেছো? আমি তোমার সাথে যাব, তুমি না চাইলেও যাব, তোমার তো আমার প্রতি মায়া নেই। তুমি পারবে চলে যেতে আমায় ফেলে, কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের অজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠতে দেরি করলে দরজায় এসে ধাক্কাধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমার। কোথায় পাবো বলো? জবাব দাও, আমায় নিতে হবে সাথে, আমি যাব তোমার সাথে, একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাবার সময় তোমাকে লাগে আব্বু, বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না, কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা আর টোস্ট খাওয়ার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না, তখন কোথায় পাবো তোমায়? ইশরে, কিছুই কি বলবে না তুমি? আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাববো তোমায় যেতে দেয়া যায় কি না। ও আমি একা রাস্তাও পার হতে পারি না, আমায় রাস্তা পার হওয়া শেখাতে হবে তোমায়, নয়তো তো তুমি যেতে পারবে না। এতই সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? যেতেই দিব না আমি। শোনো আব্বু, তুমি চলে গেলে কিন্তু আমি সৃষ্টিকর্তার কাছে নালিশ করব, সে এত নিষ্ঠুর কেন? তোমরা কেন বোঝো না? অন্তুরা খুব অচল তোমাদের ছাড়া, রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই আমি, ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতে খেতে যাই আমি, পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না এলে তো উঠতেই মন চায় না আমার, আম্মার কথা কানেও লাগে না আমার, কে ডাকবে আমায় খেতে? সেই জবাব দাও আগে, বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে একটা ধমক দেবে, দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস, একেধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না, নেখা একটু হাঁটতে যাবি, চল বাড়ির সামনে দুই পাক মেরে আসি দুজন। কে বলবে এই ব্যবস্থা আগে করো তুমি, আমায় কে ডেকে ধমকে দেবে বলো? মশার এটা টানিয়ে দে তো অন্তু, আজ মশা খুব বেশি, তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার সমস্যা পদে পদে তোমাকে ছাড়া একটা দিন কাটতে পারবো না, একটা দিন কাটাতে পারবো না, দেখলে তো কাল তুমি ছিলে না, আর কি হয়ে গেল আমার সাথে? আমজাদ সাহেবের চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে ছুঁয়ে পড়ে, অন্তু চোখ দুটো মুছে নুরুচির পাশে নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে, আব্বু বুঝলে আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে, তোমারও হচ্ছে? হচ্ছে না জানি, তুমি খুব স্বার্থপর আব্বু, খুব স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে ফেলল অন্তু, তুমি একটাও কথা বলছো না আব্বু, কি করেছি আমি, কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি সহ্য করতে পারছি না আব্বু? তুমি জবাব দিচ্ছ না কেন? আমায় কষ্ট দিয়ে কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো আব্বু, আমি সইতেই পারছি না, কি করব বলো তো? বুকের মাঝখানটায় আঙুল গেড়ে বলল অন্তু, এই এখানে কেমন যে লাগছে তুমি বুঝলে ঠিক কথা বলতে, তুমি টেরেই পাচ্ছ না,
তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশেপাশের লোকজন থমকে যায়, কারো কারো চোখে ছল ছল পানি নেমেছে। আমজাদ সাহেবের চোখের কোনাবে এক ফোঁটা পানি শুরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তুর তা সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন তুমি? কিছু হয়নি তো। আচ্ছা আমি আর কাঁদছি না, তুমিও কাঁদবে না কেমন? আমজাদ সাহেবের জবাব নেই। বাচ্চারা যেন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওভাবেই আমজাদ সাহেবকে ঝাঁকালো। আপু